এটা হলো জালিটা আপনাকে যদি আপনি কয়লা যদি দিতে হয় তে সেক্ষেত্রে আপনি কয়লাটা দিবেন এই পাশে এখানে কয়লা দিতে হবে ভিতরে ভিতরে কয়লা দিয়ে আলা এটাকে ঠিক আবার এইভাবে বসে দিবেন বসে এটা মধ্যে আলা আপনি যাকে সাজলিক দেন চিকেন দেন বা যাই কিছু দেন বাস্তা যদি মুরগি যদি পিস করে দেন এটা মধ্যে দিয়ে দিবেন আলা ওই কয়লা তাপেতে এটা খুব সুন্দর মতো হয়ে যাবে তারপর চুলা দিয়ে করতে গেলে কি করতে হবে সেক্ষেত্রে আপনি নিচের যে টাঙ্কি এই যে ট্রেটা আছে ট্রেটা খুলে দিবেন এই ট্রেটা খুলে দিলে তখন আপনি সরাসরি চুলার মধ্যে দিয়ে আপনি করতে পারবেন হলো সম্পূর্ণ ননস্টিক বডি ঠিক আছে এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর আপনাদেরকে কিন্তু আমি আপনাদেরকে আবার একটু মাপটা দিয়ে আমি দেখাই দিতে যে দেখেন 17 ইঞ্চি আমি তো বক্সে দেখাইছি অনেকে কিন্তু ভাববে যে ভাই এটা বক্সে তো দেখাইছেন ভিতরটা দেখেন এই যে দেখেন পুরো 17 তাহলে যেখান থেকে নেবেন বারবিকিউ ইঞ্চিটা 17 ইঞ্চি হ্যাঁ ইলেকট্রিকটা এটা হলো কি আপনার যে কারেন্ট সিস্টেম এটা কিন্তু কারেন্ট ছাড়া কিন্তু এটা হবে না ঠিক আছে কেন এটা দেখা গেছে আপনি যাকে ডাইনিং টেবিলে হোক বা ঘরে বসে যেখানে খুশি আপনি ওইখানে এটা মধ্যে করতে পারবেন আর এটার মধ্যে তেল জাতীয় জিনিসটা বা চর্বি জাতীয় যা জিনিস যাতে সব নিচে পড়বে ঠিক আছে এটা হলো কারেন্টের ফ্লাগ লাগানো আছে ফ্লাগ দিয়ে এখানে রেগুলেটর আছে রেগুলেটর দিয়ে আপনি বাড়ানো কমাতে পারবেন দিব আপনি 3 বছরের ভিতর যদি এটা নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেব কোনো পার্সে টাকা পয়সা আপনাকে কোনো পে করতে হবে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের কাছে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এখন যে ভিডিওটা দেখাবো এখন তো আপনাদের জায়গায় সামনে শীতকাল ঠিক আছে আর শীতকালে কিন্তু সবাই কিন্তু বারবিকিউ কিন্তু কম বেশ কিন্তু সবাই কিন্তু পছন্দ করে ঠিক আছে তো এখানে কিন্তু আমার কাছে বারবিকিউ কিন্তু দুই রকমের আছে একটা আপনি যাকে ইলেকট্রিক আছে আর একটা হচ্ছে আপনি যাকে নন ইলেকট্রিক তো এটা হলো নন ইলেকট্রিক আর একটা আছে এখানে ইলেকট্রিক তো দুইটাই কিন্তু আমাদের কাছে বারবিকিউ কিন্তু আপনাদের কাছে আমরা এখানে শো করলাম তো আমি দুইটাই কিন্তু আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো আনবক্স করে দেখার আগে তো সেটা আমি আপনাদেরকে একটা জিনিস বলি এটা হলো দেখেন ইলেকট্রিক বারবিকিউ গ্রিল লেখা আছে ঠিক আছে প্লাস কত ওয়াট কত ভোল্টে চলবে সব কিছু এখানে ডিটেলস লেখা আছে অনেক আপুর অনেক ভাইরা কিন্তু জানতে চায় এটা ঠিক আছে এই একটা গেল দুই নম্বর হলো নন ইলেকট্রিক হলো এটা এটা আপনি কিন্তু চাইলে আপনার জায়গায় সরাসরি চুলার মধ্যে বসে করতে পারবেন আবার এটার মধ্যে কয়লা দিয়েও করতে পারবেন এইটা আর এই আমাদের বারবিকিউ এই সাইজটা হলো 17 ইঞ্চি সাইজ হ্যাঁ 17 ইঞ্চি সাইজ অনেকে কিন্তু জানতে চায় যে এটা সাইজটা কত তো আমি আপনাদেরকে এটা আমি আমার মাপ দিয়ে দেখাই দেখেন যেখানে নেবেন এরকম 17 ইঞ্চি সাইজটা দেখে নেবেন যে কোনো দোকান থেকে নেবেন একে দেখছেন পুরো পারফেক্ট 17 অনেকে কিন্তু থাকে 14 ইঞ্চি থাকে 12 ইঞ্চি থাকে তো সাইজের জন্য কিন্তু দাম কিন্তু বেরি করে আমার কাছে কিন্তু যেখানে নেবেন এরকম সাইজটা দেখে নেবেন তো যা হোক আমি আপনাদেরকে একটু আনবক্স করে দেখাই দেখেন সবার আগে আমি আপনি দেখাই যদি আপনি যাকে এই পাশে দুইটা স্ট্যান্ড হ্যাঁ এইভাবে নিয়ে করবেন এই দেখেন এই এটা হলো জালিটা আপনাকে যদি আপনি কয়লা যদি দিতে হয় তো সেক্ষেত্রে আপনি কয়লাটা দিবেন এই পাশে এখানে কয়লা দিতে হবে ভিতরে ভিতরে কয়লা দিয়ে আলা এটাকে ঠিক আবার এইভাবে বসে দিবেন বসে এটার মধ্যে আলা আপনি যাকে সাজলিক দেন চিকেন দেন বা যাই কিছু দেন বাস্তা যদি মুরগি যদি পিস করে দেন এটার মধ্যে দিয়ে দিবেন আলা ওই কয়লা তাপেতে এটা খুব সুন্দর মতো হয়ে যাবে আর যদি চুলা দিয়ে যদি করতে চান সেক্ষেত্রে আপনি চুলা দিয়ে করতে গেলে কি করতে হবে সেক্ষেত্রে আপনি নিচের যে টাঙ্কি এই যে ট্রেটা আছে ট্রেটা খুলে দিবেন এই ট্রেটা খুলে দিলে তখন আপনি সরাসরি চুলার মধ্যে দিয়ে আপনি করতে পারবেন কিন্তু চুলার মধ্যে হ্যাঁ অনেকে করতে গেলে দেখা যায় তেলটা বা চর্বিটা যদি পড়ে ওইটা কোনো সমস্যা হবে না মুছে দিলে সেই জিনিস ঢুকে যাবে আর এই বডিটা কিন্তু হলো সম্পূর্ণ ননস্টিক বডি ঠিক আছে এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর আপনাদেরকে কিন্তু আমি আপনাদেরকে আবার একটু মাপটা দিয়ে আমি দেখাই দিই যে দেখেন 17 ইঞ্চি আমি তো বক্সে দেখাইছি অনেকে কিন্তু ভাববে যে ভাই এটা বক্সে তো দেখাইছেন ভিতরটা দেখেন এই যে দেখেন পুরো 17 তাহলে যেখান থেকে নেবেন বারবিকিউ ইঞ্চিটা 17 ইঞ্চি হ্যাঁ এটা কিন্তু আমরা কিন্তু খুবই হোলসেল প্রাইসে দেবো আর আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল এখন আছে আর এটার যে এই জালিটা দেখতেছেন জালিটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস নন ম্যাগনেটিক এটা কিন্তু কখনো জং টং হবে না মরচা হবে না এবং কালার ডিসকার্ড হবে না ঠিক আছে চলে এই জালিগুলো আমাদের কাছে আলাদা কিনতে পাওয়া যায় আর এটা কিন্তু কোথাও যদি যান আপনি ঢাকার বাইরে গেলে এভাবে ট্রাভেল করতে পারবেন আপনি ফোল্ড করে আবার একটা ব্যাগে করে ভিতরে নিয়ে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন তো এই বারবিকিউ প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই ঠিক আছে এটা প্রাইসটা একদম ফিক্সড রাখা যাবে 1200 টাকা 17 ইঞ্চিটা হ্যাঁ এটা একদম ফিক্সড 1200 টাকা রাখা যাবে এই জিনিসটা আমাদের আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো ইলেকট্রিকটা দেখাবো এই হলো ইলেকট্রিকটা এই যে ইলেকট্রিকটা এখন যেটা দেখাবো সেটা হলো ইলেকট্রিকটা এটা হলো কি আপনার যাকে কারেন্ট সিস্টেম এটা কিন্তু কারেন্ট ছাড়া কিন্তু এটা হবে না ঠিক আছে কেন এটা দেখা গেছে আপনি যাকে ডাইনিং টেবিলে হোক বা ঘরে বসে যেখানে খুশি আপনি ওইখানে এটার মধ্যে করতে পারবেন আর এটার মধ্যে তেল জাতীয় জিনিসটা বা চর্বি জাতীয় যা জিনিস যাতে সব নিচে পড়বে ঠিক আছে এটা হলো কারেন্টের ফ্লাগ লাগানো আছে ফ্লাগ দিয়ে এখানে রেগুলেটর আছে রেগুলেটর দিয়ে আপনি বাড়ানো কমাতে পারবেন ঠিক আছে আর একটা জিনিস বলে দিই এটা কিন্তু অনেকে কিন্তু জানতে চায় ভাই এটা আমাদের আপনাদের ওয়ারেন্টি আছে কিনা হ্যাঁ এটা কিন্তু আমরা ওয়ারেন্টি দিব আপনি 3 বছরের 3 বছরের ভিতর যদি এটা নষ্ট হয়ে গেলে আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঠিক করে দেব কোনো পার্সে টাকা পয়সা আপনাকে কোনো পে করতে হবে না ঠিক আছে তো এইটা যে আমি আপনাকে প্রাইসটা বলবো এটা প্রাইসটা দিব আপনি যাকে একদম ফিক্সড আপনি যাকে দাম পড়বে 1600 টাকা এটা আর এটা কতটুকু ইঞ্চি এটা সেটা আমি আপনাদেরকে বলে দেই কেন বাজারে কিন্তু এরকম কিন্তু বারবিকিউ চুলা এটা কিন্তু 19 ইঞ্চি সাইজ এটা এটাও কিন্তু আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন এভাবে ঠিক আছে 19 ইঞ্চি সাইজ কিন্তু এটা ওটা ছিল 17 আর এটা হলো 19
আর ইলেকট্রিকের ভিতরে কিন্তু সাইজ কিন্তু করে একটা, এটা কিন্তু দ্বিতীয় কোনো সাইজ কিন্তু হয় না, ঠিক আছে? এটা একটাই সাইজ করে। আর এটা আমাদের কাছে গ্যারান্টি অবশ্যই আমরা দিচ্ছি 3 বছরের ভিতরে, ঢাকার ভিতরে ঢাকার বাইরে যারাই নেবেন আমরা অবশ্যই প্রোডাক্ট দিতে পারবো। আর এটার এখন আমি আপনাদেরকে এটাও প্রাইসটা তো বললাম 1600 টাকা, ঢাকার ভিতরে ক্যাশ অ্যান্ড ডেলিভারির সাথে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে। আর ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আমাদেরকে 500 থেকে 1000 টাকা বিকাশে পেমেন্ট করবেন, বাকি টাকাটা আপনি কন্ডিশনের মাধ্যমে দিতে হবে, ঠিক আছে? তাহলে ভিউয়ার্স আমি আপনাদেরকে আরেকবার একটু বক্সটাও দুইটা দেখাই দিই। এটা হলো আমাদের কাছে ইলেকট্রিক, আর এটার বক্সটা হলো আপনি যাকে নন ইলেকট্রিক। এই যে দেখেন দুইটা জিনিসই আমি আপনাদেরকে আনবক্স করে দেখালাম, দুইটি আমি খুলে দেখালাম। তাহলে আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স এই হলো আমাদের দোকানের ঠিকানাটা, মেসেজ বিক্রমপুর কোকারিজ 333 নিউ মার্কেট, আর আমাদের এটা 14 নম্বর গলি। আর আমাদের দোকান চিনতে সমস্যা হলে আমাদেরকে যে কোনো নাম্বারে ফোন করবেন, আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।